তোমরা যারা এবছর দু হাজার চব্বিশের মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের সামনের পরীক্ষার আর সম্পূর্ণ সাজেশান এই ভিডিওতে দেব তোমরা অনেকেই আমাকে বলেছ যে বছর আমি মাধ্যমিক দিচ্ছি কিন্তু অঙ্ক আমার কিছুটা আর সমস্যা রয়েছে অঙ্কেও ভালো নম্বর তুলতে চাই সেই কারণে তোমাদের সম্পূর্ণ এই ভিডিওতে এ তোমাদের সেকেন্ড সাবিটিভের পরীক্ষার ইম্পর্টেন্স বলে দেবো সাজেশান দেবো কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং যে অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে বলবো সেই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অনায়াসে তোমরা ভালো নম্বর ক্যারি করতে পারবে তার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা প্রথমেই বলে রাখি তোমাদের অঙ্ক প্রথমে কিন্তু তোমরা চেষ্টা করবে তোমাদের অঙ্ক বইয়ের টেক্সট বইয়ের যে অঙ্কগুলো আছে ভালো করে সমাধান করতে ভালো করে টেক্সট বই কমপ্লিট হয়ে গেলে তারপরে যে অঙ্কগুলো তোমাকে দেখে যেতেই হবে যে অঙ্কগুলো এবারের শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো একে একে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা মাধ্যমিক দেবে তোমাদের সামনেই বড় পরীক্ষা আর এই পরীক্ষাকে কিভাবে ইউটিলাইজ করতে হবে কিভাবে তোমরা তোমাদের মাধ্যমিককে ভালো নম্বর তুলতে পারবে কি স্ট্র্যাটেজিতে তোমাদের পড়াশোনা করা উচিত সে নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যেটা তোমরা লাইভ গুরু দাদাভাই চ্যানেলে দেখতে পারবে তো ওই চ্যানেলের লিঙ্ক এবং ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো ওখান থেকে এই ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটি দেখে নিও আমি চাই তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করো ভালো রেজাল্ট করে মা বাবার স্বপ্ন পূরণ করো ও এবং নিজে ভালো রেজাল্টের মাধ্যমে এ উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হও তো কমেন্ট সেকশানে এ লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নিও ও তো এখন সরাসরি চলে যাব কোন অঙ্কগুলো তোমাকে এবার দেখে যেতেই হবে তো প্রথমেই বলবো আমি অংশীদারি কারবার নিয়ে তো এখানে তো কোষে দেখি চোদ্দো থেকে যে অঙ্কগুলো তোমাকে দেখে যেতেই হবে আমি তোমাদের প্রত্যেকে বলবো দেখো কনসেপ্ট ক্লিয়ার করো অঙ্কের জন্য কনসেপ্ট ক্লিয়ার করা দরকার কিন্তু তুলনামূলক যারা একটু কমজোর ওর অঙ্কের দিক থেকে তাদের বলবো ইম্পর্টেন্টগুলো অবশ্যই দেখে যেতে হবে দেখো এখানে ইম্পর্টেন্ট কি দেখো প্রথমে দেখো প্রথমে তোমাকে বলে তিন নম্বরের যে অঙ্কটা রয়েছে শোভা আর মাসুদের অঙ্কটা এই তিন নম্বরের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখে যাবে এই অঙ্কটা খুব ভালো করে তোমাকে দেখতে হবে তারপরে এখানে দেখো তোমাদের এখান থেকে তোমরা কোনটা কোনটা দেখবে এখানের পরের পেজের থেকে তোমরা এখান থেকে দেখবে আট নম্বরের অঙ্কটা ঠিক আছে আট নম্বরের অঙ্কটা দেখবে খুব ইম্পর্টেন্ট তিন বন্ধুর যে অঙ্কটা রয়েছে খুব ভালো করে দেখে যাবে তারপরে অনেক পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা দেয় অনেক স্কুলে ঠিক আছে এটা কিন্তু ভিভিআই ঠিক আছে এ খুব ইম্পর্টেন্ট তারপরে তোমাদের নিয়ামত চাচা এবং করিম চাচা এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা যেটা হচ্ছে শ্রীকান্ত আর শৈবুদ্দিনের যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখে যাবেই যাবে বেশিরভাগ স্কুল থেকে কিন্তু এই অঙ্কটা দেয় এরপরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা পরবর্তী পেজে সেটা হচ্ছে চৌদ্দোর অঙ্কটা এখানে যৌথভাবে ব্যবসা শুরু করে ফিফটি পারসেন্ট সমান করে এবং অবশিষ্ট মূলধনের হিসাবে ভাগ করে নিলে এ যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা চোদ্দো নম্বরের অঙ্কটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে তোমাদের দেখতে হবে তেমনই তোমাদের এখান থেকে এই পনেরো অঙ্কটা দেখবে এ বারো অঙ্কটা দেখবে এবং তেরো রংটা এই পেজের প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলি চোদ্দ অঙ্কটা দুশো দুই পেজে ঠিক আছে দুশো দুই পেজে তোমরা দেখতে পাবে যে এই যে প্রয়োগ দশ রয়েছে এ তোমার নিবেদিতা এবং উমার যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে তোমরা দেখে যাবে এই অঙ্কটাও কিন্তু অনেক স্কুলে দিয়ে থাকে অংশীদার কারবার থেকে এই অঙ্কগুলো একেবারেই মিস করবে না এখান থেকে কিন্তু বেশিরভাগ স্কুলে অঙ্ক আসে এসে থাকে এরপরে তোমরা দেখে নাও ভেদ থেকে যে অঙ্কগুলো তোমাদের দেখে যেতেই হবে পরীক্ষার আগে যেগুলো ইম্পর্টেন্ট তো প্রথমেই বলবো তোমাদের ভেদের থেকে এ যে অঙ্কটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রয়োগে ঠিক আছে এ তোমরা পেজ নম্বর একশো চুরানব্বই দেখতে পাচ্ছ ও তো একশো চুরানব্বই পঁচিশের যে অঙ্কটা রয়েছে ঠিক আছে এই যে পঁচিশের অঙ্কটা প্রয়োগ এবং চব্বিশের অঙ্কটা এই দুটো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট চব্বিশ এবং পঁচিশ খুব ভালো করে তোমরা দেখবে চব্বিশ পঁচিশের অঙ্ক তো করেই দেওয়া আছে চব্বিশের অঙ্কটাও একদম ইজি তোমরা জানো এক্স ইকালস টু কে ওয়ান ওয়াই আর ওয়াই ইকুয়ালস টু কি হচ্ছে কে টু এক্স ধরে তোমাদের করতে হবে আমি রীতিমতো আগেই ভিডিওতে করিয়ে দিয়েছি আমি চেষ্টা করব সেই লিঙ্ক দিয়ে দেওয়ার এবং একটা ভেদের ওপর তোমাদের ক্লাসও করাবো তো এই অঙ্কটা খুব ভালো করে দেখে যাবে এতে তোমরা তেইশ নম্বর প্রয়োগ যেটা আছে এটাও দেখবে এবং বাইশ নম্বর যে প্রয়োগটা আছে এটাও দেখে নেবে এইটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা বহুবার মাধ্যমিক পরীক্ষায় এসছে একই সাথে তোমাদের টেক্সট বইয়ের এর এক্সারসাইজেও কিন্তু করে দেওয়া আছে এ করে দেওয়া আছে তোমাদের প্রয়োগও দেওয়া আছে একই সাথে বইয়ের এক্সারসাইজেও তোমরা কিন্তু পেয়ে যাবে এবার চলে আসছি মেন এ তেরো নম্বর অধ্যায়ে অধ্যায় যদি আমরা দেখি এখানে তেরো নম্বর অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমাদের দেখতে হবে প্রথমেই বলে রাখি যে অঙ্কটা ইম্পর্টেন্ট এখানে এ তিন নম্বরের যে অঙ্কটা রয়েছে খুব ইম্পর্টেন্ট এটা ভেদতত্ত্ব সাহায্যে করতে দেয় এটা ভালো করে দেখবে এ এরপরে তোমাদের যেটা এখানে দেখবে এই যে চার চারের দাগের প্রত্যেকটা অঙ্কই কিন্তু এখানে ইম্পর্টেন্ট চারের দাগের তার মধ্যে যেটা সব থেকে বেশি পরীক্ষায় আসে সেটা হচ্ছে কি একেরটা আর হচ্ছে তিনেরটা এই দুটোর মধ্যে একটা অঙ্ক পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম স্কুল দিয়ে থাকে এ এরপরে তোমাদের ইম্পর্টেন্ট যেটা রয়েছে এখানের মধ্যে সেটা হচ্ছে এই যে আমি পাঁচের টেপার যদি আমি বলি এটাই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষায় ধরো স্কুলে আসলো না কারণ স্কুল এক একটা স্কুল এক এক রকম কোশ্চেন করবে তার মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলি এই অঙ্কটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং তারপরে এই অঙ্কটাও দেয় অনেক সময় সম্পর্ক বের করতে এবং আমি বলবো এই চারটে অঙ্কই খুব ভালো করে দেখে যাও এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই তিনটে থেকে বেশি ইম্পর্টেন্ট এইগুলো পরীক্ষায় প্রায় দিয়েই থাকে তিন নম্বরের এই কটা অঙ্ক দেখলে তোমরা একটা না একটা কমন কিন্তু এখানে থেকে পেয়ে যাবে এরপরে যদি বলি পরবর্তী এখানে দেখো এখানে একটা অঙ্ক যদি তোমরা দেখে যাও এই ছয়ের একটা অঙ্ক যদি তোমরা দেখে যাও যে কোনো অঙ্ক পারবে তোমরা প্রত্যেকে জানো ও যে এখানে তোমার যোগভাগ প্রক্রিয়া ফেলে অঙ্কটা ক্যাল ক্যালকুলেশন করতে হবে এবং কে এর মান এক্স ইকুয়ালস টু কে ওয়ান ওয়াই বেরিয়ে যাবে এবং পরবর্তী প্রসিডিওর প্রত্যেকটার ক্ষেত্রে এতদূর পর্যন্ত এক পরবর্তীগুলো আলাদা এবং এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলি ছয়ের তিনের দুয়েরটা দুয়ের অঙ্কটা সব থেকে বেশি কিন্তু ইম্পর্টেন্ট এর ছয়ের দুয়েরটা একেবারেই মিস করবে না ছয়ের দুয়েরটা খুব ভালো করে দেখা যাবে ছয়ের দুয়েরটা কিন্তু ম্যাক্সিমাম স্কুলে দিয়ে থাকে এরপরে তোমাদের এখানে যদি বলি আটের অঙ্কটা ঠিক আছে আটের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে সাতের এক দেখবে দুই দেখবে ঠিক আছে এক দুই সাতের দেখবে এবং আট নম্বর অঙ্কটা দেখবে বাদ বাকি যে অঙ্কগুলো আছে খুব একটা স্কুলে কিন্তু এখানে দেয় না যেমন তোমাদের যদি বলি আটের অঙ্কটা বললাম যেটা ইম্পর্টেন্ট সাথে এ যেটা এখান থেকে দেখবে সেটা হচ্ছে এগারো অঙ্কটা এইগুলো একেবারে মিস করা যাবে না মোস্ট ইম্পর্টেন্ট এগারো অঙ্কটাও কিন্তু দিয়ে থাকে তো এই অঙ্কগুলো খুব ভালো করে কিন্তু তোমরা দেখে যাবে এরপরে তোমাদের বলে রাখি এখানে আরও একটি অঙ্ক আছে চোদ্দোর যে অঙ্কটা ঠিক আছে এই যে চোদ্দোর অঙ্কটা এই অঙ্কটাও কিন্তু প্রচুর স্কুলে দিয়ে থাকে চোদ্দোর অঙ্কটাও খুব ভালো করে দেখে যাবে এ এবার বলে রাখি তোমাদের সংক্ষিপ্তর ক্ষেত্রে দেখো সংক্ষিপ্ত শর্ট কোশ্চেন তো বলা যায় না কোনটা আসবে কি কোনটা আসবে না তার সত্ত্বেও আমি ইম্পর্টেন্ট যদি বলি এখানের মধ্যে এ সেটা হচ্ছে দেখো এই অঙ্কটা চারের অঙ্ক যেটা রয়েছে সেটা দেখে যাবে এ এখানের প্রত্যেকটা দেখবে একই সাথে যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা প্রত্যেকটা স্কুলই প্রায় দিয়ে থাকে এবং মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই যে অঙ্কটা রয়েছে যেটা আমি তোমাদের বললাম এক্ষুনি প্রয়োগেও দেওয়া রয়েছে করেও দেওয়া রয়েছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একই সাথে তোমাদের দিয়ে দেয় এই যে অঙ্কটা তিনের অঙ্কটা এই অঙ্কটা ইম্পর্টেন্ট ঠিক আছে এ এবং এই অঙ্কটা সত্য মিথ্যার ক্ষেত্রে দিয়ে দেয় তো এই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে আমি তোমাদের প্রত্যেকে বলবো শর্ট কোশ্চেন প্রত্যেকটাই দেখো কারণ কোনটা দেবে কোন স্কুলে বলা সম্ভব নয় এরপরে আমরা গোলক থেকে দেখে নেব এবছরে গোলকের মধ্যে থেকে কোনো অঙ্কগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এ তো এখানে গোলকে কি কষে দেখি বারো কষে দেখি বারোতে এ তোমাদের মধ্যে প্রথমে যে অঙ্কটা তোমাদের দেখতেই হবে সেটা হচ্ছে এই যে ছ নম্বরের যে অঙ্কটা সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এই অঙ্কটা ম্যাক্সিমাম কিন্তু স্কুলে দিয়ে থাকে খুব ভালো করে দেখবে কিলা গোলাকৃত বাটি ই মানে অবশ্যই এখানে যখন করবে ঢাকনা ছাড়া অধ্যক্ষ গোলাকৃত বাতি কিন্তু এটা মাথায় রাখবে অনেকে কি অধ্যক্ষ গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল ধরে করে সেক্ষেত্রে অঙ্ক কিন্তু ভুল হয় এটা মনে রাখবে এই অঙ্কটা সেই কারণে ইম্পর্টেন্ট এন এরপরে তোমরা এখানে যদি যাও তাহলে এখানের মধ্যে পাঁচ নম্বরের যে অঙ্কটা রয়েছে সেটা ইম্পর্টেন্ট এন তারপরে তোমাদের এখানে এ যদি বলি আট নম্বরের যেটা রয়েছে সেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বহু স্কুলে দিয়ে থাকে ন নম্বরেরটা ইম্পর্টেন্ট তারপরে এখানে তোমাদের কি হচ্ছে চোদ্দো নম্বরের যে অঙ্কটা রয়েছে চৌদ্দ নম্বরের অঙ্কটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এ এবং তেরো নম্বর চোদ্দো নম্বর সরি তেরো নম্বর এবং চোদ্দো নম্বরের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো একেবারেই দেখে না দেখে যাওয়া যাবে না এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেককে তোমাদের দেখে যেতেই হবে তো এরপরে নেক্সট অধ্যায় দেখে নেবো সেটা হচ্ছে শঙ্কু অধ্যায় থেকে তোমাদের এই শঙ্কু থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট তো এখানে দেখে নাও সবার প্রথমেই বলে রাখি এই অঙ্কটা কিন্তু তোমাদের প্রায় দিয়ে দেয় এই যে অঙ্কটা প্রচুর স্কুলে কিন্তু দিয়ে দেয় তোমাদের এই যে চিত্রটা আসবে এ এই অনুযায়ী তোমাদের অঙ্কটা কিন্তু করতে হবে এই তিন নম্বরের অঙ্কটা দেখে যাবে সাথে তোমাদের এখানে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট শুধুমাত্র এই ইউনিট টেস্টের জন্য না একই সাথে মাধ্যমিকের জন্য দু হাজার কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা তোমাদের অর্থাৎ ছ নম্বর অঙ্কটা ভালো করে তোমরা দেখে যাবে একই সাথে তোমাদের প্রত্যেকে বলে রাখি ই এই যে তোমার সাত নম্বরের অঙ্কটা দেখবে অনেক স্কুলের ক্ষেত্রে দিয়ে থাকে মানে ছ নম্বর অঙ্কটা তো একেবারে ভাইটাল ইম্পর্টেন্ট একই সাথে তোমাদের বলে রাখি ন নম্বরের যে অঙ্কটা আছে নম্বরের অঙ্কটা সেটা দেখবে এ এবং যেটা বললাম ছ নম্বরের অঙ্কটা ইম্পর্টেন্ট তেমনই ইম্পর্টেন্ট হচ্ছে দশ নম্বরের অঙ্কটা ঠিক আছে এই যে দশ নম্বরের অঙ্কটা দশ নম্বরের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট যে এগারো জন বলে দিয়েছে লোক রয়েছে একটা তাবুর ভেতরে যেখানে বাতাস এতটা রয়েছে অর্থাৎ আয়তন বলে দিয়েছে একই সাথে বলেছে একজনের বসার জন্য এতটা ক্ষেত্রফল দরকার অর্থাৎ ক্ষেত্রফল আর আয়তন বলে দিয়েছে এ ছয়েরটা আর নয়েরটা দশেরটা একই রকম একটু ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক দিয়েছে ছয় আর দশ দুটোই দেখা যাবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কী বললাম মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দশেরটা একই সাথে তোমরা যেটা দেখবে এই অঙ্কটা কিন্তু অনেক সময় আসে এগারো এবং বারো দেখবে এ তোমরা একবার নজর দিয়ে যাবে অনেক সময় দিয়ে দেয় কী বললাম এখানের মধ্যে ছয় আর এগারোর অঙ্কটা সবথেকে বেশি লম্ববিত্তাকার চো শঙ্কু থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা প্রত্যেকেই জানো এটা বোর্ডের ফাইনাল পরীক্ষা না যে আমার ভাই বোন যারা রয়েছে বা ছাত্রছাত্রী যারা রয়েছে প্রত্যেককে একই কোশ্চেন করবে সেকেন্ড ইউনিট টেস্টে তোমার স্কুলে যদি একটা কোশ্চেন হয় তোমার পাশের স্কুলে আর অন্য রকম কোশ্চেন হবে কারণ স্কুল কোশ্চেন করবে সেই অনুযায়ী যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের দেখে যেতেই হবে সেগুলো আমি বললাম বাদ বাকি এটাও দেখেছি আমি যে অধ্যায়গুলো বললাম সেই অধ্যায়গুলো অনেকের এবারে নেই হয়তো আগেরবারে আছে তোমার এই অধ্যায়গুলো রয়েছে এছাড়া এক্সট্রা কোনো অধ্যায় থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও উপবাদ্য সম্পাদ্য নিয়ে খুব তাড়াতাড়ি ইম্পর্টেন্ট তোমাদের দিয়ে দেবো ও কাজে তোমরা একেবারে নিশ্চিন্তভাবে এইগুলো দেখে যাও যাতে তোমাদের পরীক্ষায় এগুলো আসলে তোমরা ভালো করে এ নম্বর তুলতে পারো একই সাথে তোমাদের উৎ মাধ্যমিক দু হাজার চব্বিশে কীভাবে প্রস্তুতি করতে হবে তা নিয়ে কিন্তু ডেডিকেটেডভাবে ভিডিও করেছি যার লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো ওখান থেকে সরাসরি ভিডিওটি দেখে নিতে পারো প্রত্যেকের এর পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল একেবারে অঙ্কে ভয় পাবে না আর কনসেপ্ট জানতে চাইলে দ্বিতীয় চ্যানেলে ভিজিট করো ওখান থেকে কনসেপ্ট সম্পূর্ণ জেনে নিতে পারো তো আর দেরি কিসের এখনই যাও প্রথম কমেন্টের লিংকে ক্লিক করে মাধ্যমিকের প্রস্তুতির ভিডিওটি দেখে নিজের মাধ্যমিকের প্রস্তুতিকে স্ট্রং করো এবং ভালো নম্বর পাওয়ার বা ভালো রেজাল্টের দিকে এগিয়ে যাও প্রত্যেকের এর মাধ্যমিকের ভালো রেজাল্টের জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল অল দ্য বেস্ট